নমস্কার। কবি জয় গোস্বামী লেখা কবিতা মেঘ বালিকার জঙ্গলের কথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের তবে, একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না, যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না ওসব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা, হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায়, খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে, গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই তলাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম, এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি কি সেই মেঘ বালিকা, তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার ওসব মনে তো নেই। আমি বললাম তুমি আমার লেখার কথা বলেছিলে। সে বলল সঙ্গে আছে, ভাসিয়ে দাও মায়ের ঝিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমার পুরো ভেজিয়ে দিয়ে, অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে, মিলিয়ে গেল খরস্রোতায়, মিলিয়ে গেল দূরে কোথায়, দূরে কোথায়। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্যে। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার, এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত, তুমিও যাও মন দাও গে তোমার কাজে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম, একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি, যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবী একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার লেখবার হাত অষাঢ় হল, মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস এসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করি, সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে,
বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি, বলছে ওরা কবির জন্য আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানেনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনোদিনই, আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিকে ওদিকে ছুটে বেড়ায়, সোনায় মোড়া মেঘ হরিণী কিশোর বেলার সেই হরিণী।